নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি কাকুলি, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করছি একটা হার। তো হারের জন্য দেখো, প্রথমে আমি তৈরি করব লকেটটা। আর লকেটের জন্য এখানে আমি দু রকমের কাগজ ব্যবহার করেছি। একটা সামনের দিক হবে, একটা লাগাবো আমি পেছনের দিকে, লকেটের পেছন দিকটা। তো সামনের দিকটার জন্য আমি নিয়েছি এখানে কার্ডবোর্ডের একটা পিস নিয়েছি, আর পেছনের দিকে যে টুকরোটা লাগাবো সেটার জন্য আমি একটা সফট বোর্ডের টুকরো নিয়েছি। আর এটার বেস কালার হবে ইয়েলো, সেই জন্য আমি দুদিকেই ইয়েলো কালারের কাপড় লাগাবো। তো তোমরা, আমি এখানে কিন্তু সাইজটা মেনশন করিনি, তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতন একটু ছোট বা একটু বড় সাইজ করে তৈরি করতেই পারো। কারণ হুবাহু একই কখনো তৈরি হয়, মানে তৈরি করতে গেলে অনেক সময় দেখো আমাদের হাইট কিন্তু একই রকম হয় না। তো যার কারণে অনেক সময় অনেক রকম সাইজের জুয়েলারিও কিন্তু আমাদের ভালো লাগে না, যার কারণে কিন্তু আমি সাইজটা মেনশন করিনি। সাইজটা তোমরা যে যার পছন্দ মতন করে নেবে। তো তারপরে দেখো, আমি এখানে ফেব্রিক গ্লু দিয়ে খুব ভালো করে কাপড়টা লাগিয়ে নিয়েছি। কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে পেন্সিল দিয়ে খুব হালকা করে একটা মাধুবানি প্রিন্টিং ড্র করে নিয়েছি। আর এটা কিন্তু যতটুকু না করলে নয়, ঠিক ততটুকুই করবে। কারণ যখন আমি কালার করা শুরু করব তখন কিন্তু পেন্সিলের যে কালারটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ঢাকা পড়ে যাবে। তো সেই জন্য পুরোপুরি যেহেতু আমাকে তুলিতেই জিনিসটা করতে হবে, রং তুলিতেই, তো সেজন্য কোনো মতে জায়গাগুলো বোঝার জন্য কিন্তু এখানে ছবিটা এঁকে নিয়েছি। তো তোমরা যদি কেউ সরাসরি করতে অভ্যস্ত থাকো বা সরাসরি করতে পারো, তোমরা সরাসরিও করতে পারো। কারণ আমি বলেইছি আমি আঁকাতে অতটাও ভালো নই, তো আমি যার কারণে পেন্সিল দিয়ে করে নিয়ে তারপরে করছি।
দেখো এখানে ছবিটা কিন্তু প্রায় আমার আঁকা শেষ হয়ে গেছে। এখানে আর কিছু বেশি কাজ নেই, শুধুমাত্র সাদার একটু টাচ দিতে হবে। তো সাদার টাচটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমার ছবি আঁকা পুরোপুরি শেষ। তো ওদিকে হয়ে গেল লকেট। তো এবারে লকেটটাকে ডেকোরেশন করার জন্য আমার এখানে কিছু টেসেল দরকার। তো সেই টেসেলটাই আমি এখন তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এটা নানান রকম কালারে তৈরি করব। আমি শুধুমাত্র হলুদ সুতো দিয়ে যেটা তৈরি করছি সেটা একটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি তিন রকমের টেসেল তৈরি করে নিয়েছি। ইয়েলো কালার আছে, একদম হালকা সবুজ আছে, আর আছে লাল রং। লাল রঙের এই তিনটে রঙের টেসেল দিয়েই কিন্তু আজকে কাজ করব। তো এখানে প্রথমে দেখো আমি হলুদ রঙের সুতো একটু ছুঁচে গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পরে টেসেলের যে মাথাটা ছিল ফাঁকাটা, যেখান থেকে আমি সুতোটা ইন করলাম, করে সুতোটা কিন্তু কিছুটা রেখে তারপরে কাটবো। কারণ এই সুতোটা দিয়ে যে লেসটা আমি তৈরি করব, এই টেসেল দিয়ে যে লেসটা তৈরি করব, তো সেটা আমার লাগাতে সুবিধা হবে। তো সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা। তো এরকম প্রতিটা সুতোতে দেখো আমি এখানে করে নিয়েছি। তবে হ্যাঁ, যে কালারের টেসেল সেই কালারের টেসেলে তোমরা চেষ্টা করবে সেই রঙের সুতোটাই দেওয়ার। আর তার সঙ্গে এখানে কিছু নিয়েছি কালারফুল বিটস। তো এবারে দেখো, এবারে আমি আস্তে আস্তে লেসটা তৈরি করে নেব। তো প্রথমে আমি ইয়েলো কালার, তারপরে দেব লাইট গ্রিন, তারপরে দেব হচ্ছে রেড। এইভাবে দিয়ে আমি এক একটা করে সাইড তৈরি করে নেব। এক একটা করে সাইড আলাদা আলাদাভাবে তৈরি করব, পুরোপুরি লম্বালম্বিভাবে এক এক তৈরি করব না। যদি আলাদা আলাদা করে তৈরি করি তাহলে কী হবে, জিনিসটা যখন আমি লাগাবো আঠা দিয়ে তখন আমার লাগাতে সুবিধা হবে। তো সেই জন্য কিন্তু ছোটো ছোটো করে আলাদা আলাদা করে করছি। তো দেখো এখানে সুতোতে গেঁথে নিয়েছি। তো প্রপারলি যখন আমি গাঁথছি তখন আমি লাল সুতো ব্যবহার করেছি। তো এই লাল সুতোটা ব্যবহার করাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো তোমরা দেখতেই পেলে দুটো করে পুঁথি দিয়েছি, মধ্যিখানে একটা করে টেসেল দিয়েছি, তারপরে আবার একটা অন্য কালারের টেসেল দিয়েছি। তো কালারগুলো কোনটার পরে কোনটা দিয়েছি এটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর এবারে দেখো তার সাথে আমি তৈরি করে নিচ্ছি হচ্ছে দড়িটা, মানে গলার হারের যে টার্সেলটা তৈরি করছি সেই টার্সেলটা তৈরি করে নিচ্ছি। এটা তিন রকম কালারের সুতো একসাথে নিয়েছি, বেশ লম্বা করেই নিয়েছি। লম্বা করে নিয়ে সেটাকে একটু ভাঁজ করে নিয়ে তারপরে হাত দিয়ে এরকম পাকিয়ে দুটো মাথাকে একসাথে জয়েন্ট করলেই কিন্তু টার্সেলটা তৈরি হয়ে যাবে। এবারে চলো এবারে হাড়ের লকেটটা পুরোপুরি তৈরি করে নিই। লেসগুলো যে তৈরি করেছিলাম সেগুলো লাগিয়ে নেব। তো দেখো লেসটা কিভাবে লাগাচ্ছি, যে সুতোর মাথাগুলো রেখে রেখে কেটেছিলাম, তো এবারে দেখে বুঝতেই পারছো যে এটা কেন রেখেছিলাম। তো ঠিক এইভাবে
এটাকে সেট করার জন্য কিন্তু সুতোগুলোকে রাখা হয়েছিল। সাইড দিয়ে লাগানোর পরেও যদি আমি ভিতর থেকে জিনিসটাকে ভালো করে শক্তপোক্ত করে না যদি আঠা লাগিয়ে সেট করি, তাহলে কিন্তু একটা জিনিসের কোনো গ্যারান্টি থাকে না যে সেই জিনিসটা কতদিন টিকবে। তো জিনিসটাও লড়বড়ে হলে পরে কেউ পড়লে ফট করে খুলে গেলে দেখতে বাজে লাগবে। তো এইভাবে যখন কোনো জিনিস তৈরি করবে তখন এতটাই ভালোভাবে সিকিউরিটি দিয়ে তৈরি করা উচিত যাতে সেটা ঝট করে নষ্ট না হয়ে যায়। তো এবারে দেখো, ওটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে পেছন দিকে যে সফট বোর্ডের যে টুকরোটা কাপড় দিয়ে মুড়ে রেখেছিলাম এতক্ষণ ধরে, তো এবারে হচ্ছে সেটার কাজ। এবারে সেটাকে আস্তে করে বসিয়ে দিচ্ছি। এটাকে বসিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। এটাকে চেপে বসিয়ে দিলেই ব্যাস পুরোপুরি লকেটটা কমপ্লিট হয়ে গেল। তো এবারে দেখো, এবারে দড়িটা লাগাচ্ছি। দড়িটা একটা মাথায় লাগানো হয়ে গেছে। তো আরেকটা মাথায় দড়িটা কীভাবে লাগাচ্ছি তোমরা দেখে নাও। তো কানের দুলে যে রিংগুলো ইউজ করা হয় সেখান থেকেই একটা ছোট রিং নিয়েছি। সেই রিংটাকে প্রথমে একদম কর্নারে একটা ছোট ফুটো করে সেই রিংটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দড়িটাকে ইন করে তারপরে দড়িটাকে একটু ভাঁজ করে, মানে ঠিক যতটা দরকার ততটা ভাঁজ করে কিন্তু লাল সুতো দিয়ে গিট দিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা ক্লিক করে অল করতে কিন্তু ভুলো না। তাহলে কি হবে, নোটিফিকেশনগুলো তোমরা ঠিকঠাক মতন না হলে পাবে না। তো আজকে এই পর্যন্তই, টাটা।